হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পাঁচ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটা আছে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো অর্থাৎ মাটি দূষণের কারণ ও তার প্রভাব দেখো প্রথমে দেখো কি বলা হচ্ছে মাটি দূষণ হলো মাটির ভৌত রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যের এমন একটি পরিবর্তন যার কারণে এটি মানুষ এবং অন্যান্য জীবকে প্রভাবিত করে এবার হচ্ছে মৃত্তিকা দূষণের কারণসমূহ অর্থাৎ মাটি দূষণের কারণগুলো এবার তোমরা দেখতে থাকো এক নম্বর পয়েন্ট হচ্ছে শিল্পজাত দূষণ চর্মশিল্প প্লাস্টিক শিল্প রং শিল্প ধাতু নিষ্কাশন শিল্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতির শিল্প মৃত্তিকাকে দূষিত করে তুলছে বিভিন্ন শিল্প থেকে বছরে প্রায় দু কোটি টন ফ্লাই ফ্লাইয়াস নির্গত হয়ে মৃত্তিকার উর্বরতা হ্রাস করে এর ওপর বলছে মৃত্তিকার উর্বরতা হ্রাস করে এর ওপর আবরণ তৈরি করে নানা ধরনের খনিজ উত্তোলনের ফলে খনিজ পদার্থগুলি মৃত্তিকার উপরে আপতিত হয়ে এক অনুৎপাদিত বলছে দেখো একে অনুৎপাদিত করে তোলে পরের পয়েন্ট কি আছে গৃহস্থলীর নির্গত আবর্জনা গৃহস্থলীর বর্জ্য পদার্থের মধ্যে পড়ে পলিথিনের ব্যাগ প্লাস্টিকের বিভিন্ন বস্তু কৌটো বাক্স ও বোতলের ভগ্নাংশ কার্ডবোর্ড আসবাবপত্রের টুকরো খাদ্যদ্রব্যের অবশিষ্টাংশ ও খাদ্যের প্যাকিং বাক্স প্রভৃতি এদের মধ্যে কয়েকটি জৈব প্রক্রিয়ায় বিঘটিত হয় আবার কয়েকটি হয় না এর ফলে মৃত্তিকার দূষণ ঘটে তারপরের পয়েন্ট কি আছে কৃষিকার্য থেকে অদ্ভুত দূষণ দেখো ডিডিটি বিএইচসি অ্যালডিন প্যারাথিরন প্যারাথিরন প্রভৃতি বিভিন্ন প্রকারের কীটনাশক ও রাসায়নিক সার কৃষিকার্যের আধুনিকীকরণ এবং অতিরিক্ত উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে এগুলি মাটিতে আপতিত হয়ে মৃত্তিকায় বসবাসকারী উপকারী অনুজীবদের ধ্বংস করছে মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে এবং মৃত্তিকা দূষিত হয়ে পড়ছে তারপর হচ্ছে জীবঘটিত দূষণ সেখানে কি বলা হচ্ছে দেখো মানুষের মলের সঙ্গে মানুষের অন্তে বসবাসকারী বিভিন্ন পরজীবী নির্গত হয় যা মৃত্তিকাকে দূষিত করে গৃহপালিত পশুর মলমূত্রে বিভিন্ন জীবাণু উপস্থিত থাকে এগুলি মৃত্তিকাকে দূষিত করে গৃহস্থলী ও শিল্প থেকে নির্গত হয়ে বিভিন্ন জৈব কঠিন পদার্থ মৃত্তিকায় সঞ্চিত হয় এই জৈব পদার্থের পদার্থের বিভিন্ন রোগ জীবাণু আশ্রয় করে ও অনুজীবেরা বংশবৃদ্ধি করে মৃত্তিকাকে দূষিত করে তোলে তারপর দেখো মৃত্তিকা দূষণের যে প্রভাব আছে এক নম্বর মৃত্তিকা দূষণের প্রভাবে মানবদেহে অন্ত অন্তঘটিত সমস্যা রক্ত অল্পতা প্রভৃতি রোগ দেখা যায় দু নম্বর হচ্ছে এর প্রভাবে ক্রোমো মাইক্রোসিস তারপরে দেখো কক্সিডিও কক্সিডিও ডোমাইক্রোসিস প্রভৃতি ঘটিত রোগ দেখা দেয় তিন হচ্ছে মৃত্তিকার মাধ্যমে গৃহপালিত পশু থেকে অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স ও লেন্টোস্পাইরোসিস রোগ ছড়ায় তারপরে বলা হচ্ছে মৃত্তিকা দূষণের ফলে গামারশ্মির বিকিরণ ঘটে এবং ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা বেশি হয় তারপরে বলা হচ্ছে দেখো শিল্প ও গৃহস্থলীর বর্জ্য পদার্থ থেকে ইঁদুর মাছি ও বিভিন্ন কীটনাশকের প্রসার ঘটে এবং প্লেগ আন্তিক কলেরা ডায়রিয়া প্রভৃতি রোগ ছড়ায় তারপরে বলা হচ্ছে মৃত্তিকা দূষণের প্রভাবে জমির উর্বরতা ও কৃষি উৎপাদন হ্রাস পায় তারপরের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবারে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে সামুদ্রিক দূষণ সম্পর্কে লেখো এই প্রশ্নটা আলোচনা করব তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো দেখো পরের প্রশ্ন সামুদ্রিক দূষণ সম্পর্কে লেখো সেখানে কী বলা হচ্ছে কিছু প্রাকৃতিক কারণ ও বেশিরভাগ ক্ষেত্রে মনুষ্য কারণে সমুদ্রের জল এম সমুদ্রের জলে এমন কিছু ক্ষতিকারক পদার্থের সমাবেশ ঘটে যার ফলে সমুদ্রের মধ্যস্থিত বাস্তুতন্ত্র পুরোপুরি বিঘ্নিত হয় এবং সমগ্র বিশ্বের আবহাওয়ার উপর একটি কুপ্রভাব সৃষ্টি করে সমুদ্রের জলের এই ভৌত রাসায়নিক পরিবর্তনকে বলা হয় সামুদ্রিক দূষণ তারপরে বলা হচ্ছে দেখো সামুদ্রিক দূষণের কারণ এক নম্বর পয়েন্ট হচ্ছে জলে তৈলাক্ত পদার্থের উপস্থিতি সেখানে কি বলা হচ্ছে দেখো সমুদ্রে সবচেয়ে মারাত্মক দূষণটি ঘটে তেল থেকে বিভিন্ন কার্যগত ও দুর্ঘটনা প্রসূত কারণে খনিজ তেল উত্তোলনের কেন্দ্র পরিশোধন কেন্দ্র সংরক্ষণ কেন্দ্র এবং পরিবহনকালীন প্রচুর পরিমাণে তেল সমুদ্রের জলে মেশে এর ফলে সমুদ্রের জল দূষিত হয় দু নম্বর পয়েন্ট ক্ষতিকারক ও তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি জলে সমুদ্রের জলে পিবি এইচ জি পিবি প্রভৃতি বিভিন্ন জৈব রাসায়নিক দ্রব্যের উপস্থিতি জীবগুলির ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতির কারণ পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পগুলি থেকে বর্জ্য পদার্থ সমুদ্রে নিক্ষিপ্ত হয় এই সব বর্জ্যের এই সব বর্জ্যের অন্তর্গত তেজস্ক্রিয় পদার্থের অবশিষ্টাংশ অত্যন্ত ক্ষতিকারক এছাড়া বিভিন্ন কৃষিক্ষেত্র পৌর আবর্জনা সেই সঙ্গে প্লাস্টিক জাতীয় পদার্থ সমৃদ্ধ রাসায়নিক দ্রব্যগুলি সমুদ্রের জলে মেশে তারপর দেখো গ্লোবাল ওয়ার্মিং পরের পয়েন্ট কি বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন যেটা বলা হয় দেখো আইপিসিসি এর সমীক্ষা অনুসারে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রের জীবগুলি জীবগুলি প্রজাতির বিস্তার এবং বিন্যাসের এক সুস্পষ্ট চিত্ত প্রতিফলিত হয় এবং কোনো একটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবগুলির সংখ্যাগত বর্ণনা ও ভৌগোলিক পরিবেশের পরিবর্তন ঘটে তারপরে হচ্ছে এর ফলাফল বা প্রভাব এক নম্বর হচ্ছে দেখো সামুদ্রিক দূষণের ফলে সমুদ্রে অবস্থানকারী সামুদ্রিক উদ্ভিদরা সালক সংশ্লেষ চালাতে পারে না ফলে তাদের পুষ্টি ও বৃদ্ধি ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত তারা মারা যায় তারপর দু নম্বর পয়েন্ট দেখো অত্যাধিক লবণ মিশ্রিত জল সমুদ্রে মিশে কোনো কোনো অঞ্চলে জলের স্বাভাবিক স্বাভাবিক দেখো আয়ন সাম্যতা বিনষ্ট করে যার প্রভাবে পরিবেশের স্বাভাবিক উদ্ভিদ ও পানিকূলের প্রতি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় তিন নম্বর পয়েন্ট সমুদ্রের জলে তেল মিশলে জলের ওপর একটি কৃত্রিম আস্তরণ তৈরি হয় যার ফলে জলে সূর্যালোক ও বাতাসের প্রবেশ বাধার সৃষ্টি হয় এতে জলের বাস্তুতন্ত্রের স্বাভাবিক শক্তি প্রবাহ বিঘ্নিত হয় পরের পয়েন্ট হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রে দূষণের দূষণের দূষণে প্রবালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তারপরের প্রশ্নের উত্তরটা দেখো এবারে এবারে যে প্রশ্নটা আছে দেখো এবার প্রশ্নটা হচ্ছে শব্দ দূষণের কারণ ও নিয়ন্ত্রণের উপায় লেখো সেখানে কি বলা হচ্ছে দেখো শব্দের তীব্রতার তীব্রতার মাপ বেশি হলে অর্থাৎ সহন ক্ষমতার বহির্ভূত শব্দের উপস্থিতি জীব পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে কোলাহল বা সুর বর্জিত শব্দের কোনো কোনো নিয়মিত কম্পন না থাকায় শোবন অনুভূতি বিরক্তিকর হয়ে পড়ে এবং বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে শব্দ দূষণের উৎসমূহ সেখানে কী বলা হচ্ছে দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহন যানবাহন হল শব্দদূষণের একটি প্রধান উৎস জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরে বেড়েছে জনসং বলছে দেখো জনসংখ্যা এবং এর ফলে শব্দদূষণের মাত্রা বাড়ছে মোটর গাড়ি বাস লরি টেম্পু প্রভৃতি চলাচল চলাচলে সৃষ্টিকারী শব্দ এবং বৈদ্যুতিক হর্নের তীব্রতা জনজীবনে বিরক্তির সৃষ্টি করে তারপরে পয়েন্ট হচ্ছে রেল পরিবহনের শব্দ দূষণ শহরের বড় বড় স্টেশনের প্ল্যাটফর্মের কোলাহল শব্দ দূষণের একটি বড় উৎস ট্রেনের হুইসেল থেকে নব্বই ডেসিবেল শব্দের পাবল্য সৃষ্টি হয় এই শব্দ শব্দদূষণ স্টেশনের আশেপাশে বসবাসকারী লোকেদের ওপরে লোকেদের ওপরে তীব্র ত এটা তীব্র হবে তীব্র প্রভাব ফেলে তারপরে পয়েন্ট কী আছে দেখো বিমান পরিবহনের দূষণ বিমান নামা ওঠার সময় বিকট শব্দের সৃষ্টি হয় তাছাড়া জেট ও সুপার সেনো দেখো সুপার সনিক দ্রুত গতিসম্পন্ন বিমানের সৃষ্ট শব্দ থেকে শব্দ শব্দদূষণের মাত্রা অনেক বেড়ে যায় তারপরে হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে শিল্প প্রক্রিয়ার দূষণ শিল্প প্রক্রিয়ার দূষণ সেখানে কি বলা হচ্ছে দেখো বিভিন্ন শিল্পে বিশেষত কলকারখানার বিভিন্ন যন্ত্রের আওয়াজ শব্দদূষণ সৃষ্টি করে এবং সেই সব শিল্পে কর্মরত শ্রমিকদের ওপর এমনকি আশেপাশে জনবসতির ওপর প্রভাব বিস্তার করে তারপরের পয়েন্ট হচ্ছে দেখো যান্ত্রিক ক্রিয়ায় দূষণ আমরা বাড়িতে যে ভ্যাকুয়াম কিলার তারপরে ভ্যাকুয়াম ক্লিনার এয়ার কুলার ওয়াশিং মেশিন জেনারেটার প্রেসার কুকার ইত্যাদি ব্যবহার করি তার থেকেও শব্দদূষণ সৃষ্টি হয় তারপরে বলা হচ্ছে দেখো শব্দদূষণের প্রতিকূল প্রভাব মানুষের ওপর শব্দদূষণের প্রতিকূল প্রভাব প্রতিক্রিয়া অনস্বীকার্য শব্দদূষণ মানুষের শ্রবণ সামর্থ্যের হানি ঘটায় সোনার ক্ষমতা কমতে থাকে তারপরে বলা হচ্ছে দেখো শব্দ দূষণের কারণে মানুষের স্বাভাবিক আয়ু হ্রাস পেতে পারে শব্দ শব্দদূষণের কারণে মানুষের মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের আবেগ অনুভূতি বিপর্যয় ঘটতে পারে তারপরে পয়েন্ট বলা হচ্ছে জীবজগতের অন্যান্য প্রাণীর ওপর শব্দদূষণের প্রতিকূল প্রভাব পড়ে তারপরে দেখো শব্দ দূষণের কারণে দুর্ঘটনা বৃদ্ধি পেতে পারে শব্দদূষণের কারণে উৎপাদন হ্রাস পেতে পারে এই ছিল তোমাদের আজকের ক্লাস